হ্যালো ইউটিউব ভিউয়ার, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন। এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সহজে ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। এখন আমি সরাসরি চলে যাচ্ছি যে একটা ভিডিওতে চলে যাব, যে আমি সরাসরি FB-তে ঢুকলাম, ফেসবুকে ঢুকে পড়লাম। ফেসবুকে আমি একটি ভিডিও ডাউনলোড করব। এখন ফেসবুকে ভিডিও ডাউনলোড করেন, ধরেন আমি এই ভিডিওটা আমি এখন ধরেন আমি এরকম একটি গান আমি এখান থেকে ডাউনলোড করব। এখন আমি কি দিয়ে ডাউনলোড করা যায় তা তো আমি জানি না। এখন আমাকে ফুললি গানটা কিভাবে ডাউনলোড করব এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা ডাউনলোড করতে পারেন। এটাই আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তার এই গানটা আমি এখান থেকে ডাউনলোড করব। এই গানটা আমি এখান থেকে ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করব। ওই আমি তোরে ভালোবাসি বলে লুকে কোষান ডাল কাটা গায়ে নুন সিজায়া মান্দা ফাখর বাজি খই দিন খর বাই ববেতে তুমি কার পোষা পাখি তুমি কার পোষা পাখি। এই গানটা আমি ধরেন এই ভিডিওটা আমি ডাউনলোড করতে চাই। এখন আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এই এই যে ভিডিওটা চলতেছে এই ভিডিওটা চলার মাঝখানে আমাকে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে দেখেন একটা ভিডিও URL চলে এসেছে। দেখেন এখানে ভিডিওটার মাঝখানে ক্লিক দেওয়ার পরে আমি ভিডিও URL একটা URL চলে এসেছে। দেখেন এই যে ভিডিও URLটা, এটা সবাই এই বিষয়ে লক্ষ্য রাখবেন ভিডিও URL প্রতি এইটা। তারপরে আমি আরেকটা URL আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আরেকভাবে আপনি URL পেতে পারেন। ধরেন এই ভিডিওটা চলতেছে, মানে এই ভিডিওটার URL আপনার দরকার, তাহলে আপনি এটা এভাবে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন শো ভিডিও URL এখানে লেখাটা বাসবে। এখানে লেখা বাসলে এই যে ফুল একটা URL এখানে চলে আসবে। এই URLটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনাকে একটি ওয়েবসাইটে ঢুকতে হবে। এই ওয়েবসাইটির নাম এখানে ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো, এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং এখান থেকে আপনারা সব কিছু ডাউনলোড করতে পারবেন। www.fbdown.net এটা হলো FB ডাউনলোডারের যে ইন্টারফেস, এটা সেই ইন্টারফেসটা। এখান থেকে আপনারা ফেসবুকে যত ধরনের ভিডিও আছে বা যে যত ধরনের ফাইল বা যে কোনো কিছু আছে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন অতি সহজে এবং অনায়াসে ডাউনলোড করতে পারবেন। তাই আমি যে ভিডিও URLটা আমি কপি করেছিলাম এই ভিডিও URLটা আমি এখানে দিয়ে দিব। এই যে আমি কপি করলাম, পেস্ট করে দিলাম ভিডিও URLটা। ভিডিও URLটা পেস্ট করার পর আমাকে এখানে এখন ডাউনলোড যে অপশনটা আছে, এই ডাউনলোড লেখা আছে, এই অপশন ক্লিক দিতে হবে। একটা লোড হচ্ছে ফাইলটা। লোড হওয়ার পর দেখেন একটা ফাইল চলে এসেছে। এখানে একটা ফাইল লোড হয়ে গেছে। এই ফাইলটা এখন আমাকে ডাউনলোড করতে হবে। দেখেন যে ডাউনলোড এনিথিং ভিডিও এখানে লেখা আছে। এখানে ডাউনলোড এনিথিং ভিডিওতে এখানে ক্লিক করে যদি IDM থেকে IDM দিয়ে ডাউনলোড করতে পারেন, বা এখানে যদি আপনার ডাউনলোড এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে আপনাকে সরাসরি ডাউনলোডের যে সিস্টেমটা ওই ডাউনলোড হতে হচ্ছে
এবং এখান থেকে আপনারা সরাসরি এখান থেকে ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন, অতি সহজে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং ভিডিওগুলো অনায়াসে সুন্দর মতো ডাউনলোড করতে পারবেন। এবং এখানে তারপরে নিচে আপনারা ভিডিও ডাউনলোড নর্মাল কোয়ালিটি, এখানে আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাকে এখানে দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে, আইবিএম-এ ডাউনলোড চলে এসেছে। তারপরে আমি এখানে এখানে আমি এটা ক্লিক দেবো, এখানে ডাউন ক্লিক দেওয়ার পরে আমার ফুল ভিডিওটা আমার এখন কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। দেখেন ফুল ভিডিওটা কিন্তু আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, অনায়াসে ডাউনলোড হয়ে যাচ্ছে। তুমি কার পোষা পাখি, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত যাবার মতো তোমার মো আমার কান্দায়া পাউকি আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাউকি শু, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, তুমি কার পোষা পাখি, কাজল বড় নাকি, রক্ত যাবার মতো তোমার মো কান্দায়া পাউকিছু, আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার কান্দায়া পাউকিছু, কত মজৌবনের কালে যেদিন তোমায় দেখেছি, তাহলে আপনারা এখান থেকে দেখে গেছেন যে কিভাবে এখান থেকে ভিডিও ডাউনলোড করতে হবে। এবং এখানে লিঙ্কটা www.fbdown.net এটা লেখার পরে কিন্তু আপনারা ওইখান থেকে ওই সাইটের ভিতরে ঢুকে যেতে পারবেন এবং ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাহলে সবাই দেরি কিসে, এখন থেকে এখান থেকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এবং আমার টিউব টিউটোরিয়াল প্রো চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিতে কিন্তু কেউ ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শেষ।